বর্তমান সমাজে শিক্ষার ভিত নড়ে গেছে, শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ দিনে দিনে কমে চলেছে। এমন মুহূর্তে এই সমস্ত শিক্ষামূলক চ্যানেলের দর্শক সংখ্যা কমে যাচ্ছে। সুতরাং আপনাদের কাছে বিশেষ অনুরোধ, যাতে এই সমস্ত শিক্ষামূলক, তথ্যমূলক, এডুকেশনাল ইউটিউব চ্যানেল যাতে সফলতা লাভ করতে পারে, তাই আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আপনাদের কাছে অনুরোধ রইল যাতে আমাদের শিক্ষামূলক ভিডিও সমস্ত শিক্ষা আগ্রহী ব্যক্তিদের কাছে পৌঁছে যেতে পারে, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওকে শেয়ার করে দেবেন, যাতে শিক্ষার আলো সমাজে প্রজ্বলিত থাকে। আজকে আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমানকাল। আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের মানে জানতে হবে, একথা আমি আগেই বলেছিলাম তোমাদের। প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, কন্টিনিউয়াস মানে হচ্ছে ঘটমান, অ্যান্ড টেন্স মানে হচ্ছে কাল। কাল অর্থাৎ ক্রিয়ার কাল বা সময়, কোনো কিছু কাজ করার যে সময় তাকেই বলা হয় কাল। প্রথমে আমরা দেখে নেব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশন। দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজ টু ডিসক্রাইব অ্যান অ্যাকশন দ্যাট ইজ প্রেজেন্টলি গোয়িং অন, অর্থাৎ বর্তমান সময়ে কোনো কাজ হচ্ছে, চলছে বা ঘটছে বোঝালেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবার আমরা বিভিন্ন ফর্মে উদাহরণ দেখে নেব। প্রথমে অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বাচকের নিয়ম দেখে নিই এবং একটা উদাহরণ দেখে নিই। সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর, যেটা বি ভার্ব, প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। যেমন ইউ আর ডান্সিং অন দ্য স্টেজ, তুমি স্টেজের ওপর নৃত্য করিতেছ। নেক্সট হচ্ছে নেগেটিভ ফর্মে, এবার আমরা দেখে নিই নিয়মটা কি। সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ইউ আর নট ডান্সিং অন দ্য স্টেজ, দেখে নাও শুধুমাত্র একটা নট যোগ হয়েছে ভার্বের আগে। নেক্সট হচ্ছে ইন্টারোগেটিভ ফর্ম দেখে নিই। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক, অর্থাৎ জিজ্ঞেস করা বোঝাবে। এক্ষেত্রে বি ভার্বটি আগে চলে আসবে, অর্থাৎ অ্যাম ইজ আর দিয়ে স্টার্ট হবে, প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস আদার্স। যেমন আর ইউ ডান্সিং অন দ্য স্টেজ, তাহলে আমরা দেখলাম একটা সেন্টেন্সের, একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের তিনটে আলাদা আলাদা সেন্টেন্সের ফর্ম এবং তিনটে উদাহরণ। এবার আমরা অসংখ্য উদাহরণ দেখে নেব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, এবং প্রত্যেকটাই আমরা অ্যাফার্মেটিভেই দেখব, ঠিক আছে? সেগুলি তোমাদের নিজেদের চেষ্টায় তোমাদেরকে ইন্টারোগেটিভ এবং নেগেটিভে পরিবর্তিত করতে হবে, ঠিক আছে? এটা তোমাদের হোম টাস্ক থাকলো। নাম্বার ওয়ান উদাহরণ, আই অ্যাম ইটিং ফ্রুট, মানে আমি ফল খাচ্ছি। দুই নাম্বার, দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলিতেছে। তিন নাম্বার উদাহরণ, উই আর গোয়িং টু স্কুল, আমরা স্কুলে যাচ্ছি। চার নাম্বার উদাহরণ, দ্য টিচার ইজ টিচিং ইন আ ক্লাস, শিক্ষক মশাই ক্লাসে পড়াচ্ছেন। পাঁচ নাম্বার উদাহরণ, সি ইজ ওয়াচিং আ কমেডি মুভি, সে একটি হাসির সিনেমা দেখছে। ছয় নাম্বার, বেন ইজ রিডিং আ বুক, বেন একটি বই পড়িতেছে। দ্য সান ইজ শাইনিং, সূর্যের আলো ঝলমল করছে। দ্য সান ইজ শাইনিং মানে সূর্য ঝলমল করছে, অর্থাৎ সূর্যের আলো ঝলমল করছে। এই প্রত্যেকটা উদাহরণের ক্ষেত্রে দেখো কালার করে দেওয়া আছে বি ভার্ব এবং ভার্বের মূল ভার্বের আইএনজি ফর্ম। এই উদাহরণগুলির সাথে সাথে তোমরা নিজেদের খুশি মতো এই উদাহরণগুলিকেই তোমরা নেগেটিভ এবং ইন্টারোগেটিভে ট্রান্সফর্ম করতে পারবে। এগুলিকেই তোমরা নেগেটিভ এবং ইন্টারোগেটিভে ট্রান্সফর্ম করো। তারপরে যে উদাহরণগুলি আছে সেগুলো এবার আমরা একে একে দেখে নিই। নাম্বার সেভেন, দাস, আচ্ছা নাম্বার সেভেনটা তো বলেছি। নাম্বার এইট, হ্যারি ইজ সিঙ্গিং অ্যা সং, মানে হ্যারি একটি গান গাইতেছে। দে আর লিসনিং টু মিউজিক, তারা গান শুনিতেছে। ইউ আর লিভিং ইন লন্ডন, তুমি লন্ডনে বাস করিতেছ। নাম্বার ইলেভেন, চিলড্রেন আর প্লেয়িং অন দ্য গ্রাউন্ড, শিশুরা মাঠে খেলা করিতেছে। নাম্বার টুয়েলভ, দে আর গোয়িং টু দ্য অফিস, তারা অফিসে যাইতেছে। নাম্বার থার্টিন, জ্যাক ইজ লার্নিং মিউজিক, জ্যাক সঙ্গীত শিখিতেছে। নাম্বার ফোরটিন, উই আর ডুইং গ্রেট ওয়ার্ক, আমরা খুব ভালো কাজ করিতেছি। নাম্বার ফিফটিন, সি ইজ সাফারিং ফ্রম স্টোমাক অ্যাক, তার পেটে ব্যথা করিতেছে। স্টোমাক মানে পাকস্থলী, অর্থাৎ এখানে পেটকে বোঝাচ্ছে। নাম্বার সিক্সটিন, আই অ্যাম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখিতেছি। নাম্বার সেভেন্টিন, দে আর স্পিকিং টু লাউড, তারা খুব জোরে কথা বলিতেছে। নাম্বার এইটিন, আই এম গোয়িং টু সামিং ক্লাসেস, আমি গণিতের ক্লাসে যাইতেছি। দ্য ডগ ইজ বার্কিং, কুকটি ঘেউ ঘেউ করতে। সি ইজ কাম্বিং হার হেয়ার, অর্থাৎ সে তার চুল আঁচড়াচ্ছে। পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখো, কারণ যখনই ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন তুমি পেয়ে যাবে। আর
ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে তোমরা অবশ্যই সেটা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাও। তার সাথে সাথে এও জানাও যে ভিডিও তোমাদের কেমন লাগছে, কারণ তোমাদের কমেন্ট পেলে আমরা ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত হই। আমাদেরকে ফলো করো আমাদের ফেসবুক পেজে ফান অ্যান্ড লার্ন #সামিরে। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।